আসসালামু আলাইকুম আমি প্লাবন আর এখন আমি যাচ্ছি আমার বালি আসার জন্য ঝিনু আস এখন সকাল আটটা বাজে আর এখন অনেক কুয়াশা আর চারদিকে আপনারা বুঝতেই পারছেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে অনেক কুয়াশা আর এটা হলো পলিটিন নিচেই ঝিনু কানার জন্য চলেন যাওয়া যাক দেখি ওই জায়গায় ঝিনুকগুলো আছে কিনা এসে পড়ছি আর পানিগুলো শুকিয়ে গেছে এখানে কোনো পানি নাই কিন্তু এই সাইড দিয়ে একটু পানি আছে সম্ভবত এখানে আমি কিছু জিনুক পেতে পারি তাহলে চেক করা যাক দেখি কি না এখানে জিনুকগুলা একদম এখানে জমে আছে জিনুকগুলা এই হোক রাখি এগুলো তেমন কোনো জিনুক পাই নাই সব কাত মাটি দিয়ে ভরা এই কিছুটা পাইছি এটা আমার চলে যাবে এইটুকুই নিয়ে যাই এখানে কিছু কচুরি পানা আছে আর এগুলো এখন নিয়ে যাই আসছি যখন আমি এগুলোও নিয়ে যাই সম্ভবত এটা নিলে ভালোই হবে দেখ এই যে কচুরি কচুরিপানাটা আর বালি হাস মূলত এই শিখরগুলা এই শিখরগুলা ওরা এই শিখরগুলো অনেক পছন্দ করে ওরা খাইলে আপনার কচুরিপানা থেকে শিখরই খায় কচুরি পানা আর এতটা খায় না শিকড়টাই পছন্দ করে এইখানে দেখেন এমন কচুরি পানা দিয়ে পুরো এটা পড়া এরিয়াটা পড়া আর এটা একটা বিল আমি একটা বিলের মাঝে আসছি এই মোটামুটি আমার অনেক কচুরিপানা হয়ে গেছে আর একটা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেন শীতের এই সকালটা কত সুন্দর আর একটু আপনাদেরকে দেখানোর জন্য এইগুলো নিলাম অনেক সুন্দর লাগতেছিল সকালটা আর এই কচুরি পানাগুলো এখন আমার ধুয়ে ধুয়ে দিতে হইতেছে কারণ অনেক প্রচুর ময়লা এটার মধ্যে মাটি তার জন্য ধুয়ে দিয়ে পানির হাউজে দিতে হচ্ছে আর এই ঝিনুকগুলো দিলাম ঝিনুকগুলো ধুইতে এখন পানি কম আসলে বিদায় একটু পানি দিলাম আর এই দেখেন এখন ওরা কত সুন্দর করে খাইতেছে কচুরিপানাগুলো আর আমি বলছিলাম মূলত কচুরিপানার শিখরগুলো ওরা খায় আর আপনি দেখলেই বুঝতে পারবেন ওদের খাওয়াটা একটু নজর দিলেই বুঝতে পারবেন যে আসলে ওরা কচুরি পানার কী খাচ্ছে মূলত আসলে কচুরি পানার ওরা খাচ্ছে আর এটা আমার কিউট বিড়ালটা আর বালি হাঁস মূলত কচুরি পানার খায় খাই এই হাঁস জাতীয় ওরা সবাই কিন্তু কচুরি পানার শিকড়টাই খায় এটাই ওদের পছন্দের খাবার তার জন্য আমি এখন বড় পানাগুলো এনে দিয়েছি এর জন্য ওরা এখান থেকে কচুরি পানার শিখরগুলো খাইতেছে দেখেন কত সুন্দর করে খাইতেছে আমি আগে অবশ্যদেরকে কচুরি পানা বড়গুলো দেই নাই কিন্তু এই ফার্স্টেই দিলাম এটা আসলে আমি দেখতেছি ছোটো কচুরি পানা চাইতে ওরাই এটা বেশি ইয়া করে খাচ্ছে আর জিনুকগুলো দিছি ওরা জিনুকগুলো আসলে খাইতে পারছে কিনা আমি শিওর বলতে পারবো না কারণ জিনুকগুলো পানের নিচে থাকে আর ওরা মাথা ডুবিয়ে কী জানি খাচ্ছে কিন্তু বলতে পারবো না জিনুকগুলো খাইছে কিনা খেলে খেতেও পারে হয়তো বা খায় জিনুক দেখেন কত সুন্দর করে খাওয়া দাওয়া করতেছে ওরা আর চিন্তা করতেছি দেখি সামনে আমি ওদের জন্য আরও কিছু কচুরিপানা নিয়ে আসবো যাতে ওরা সুবিধা মতো খেতে পারে আর এই যে আমার কিউট বিড়ালটা এটা সবসময় আমার সাথেই থাকে আর বালি হাঁসগুলো ফার্স্টে ফার্স্টে ওদেরকে বয় পাই তো এখন ওরা বয় পায় না এখন বিলাইকে আর উল্টা ওরা ধাওয়া করে আর এই যে আমার ছাগলটা ওদেরকে চালের খুদ দেওয়া হয়েছে এখনো ও খুদ খাইতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন সালাম আলাইকুম